তোমরা টাইটেল দেখে বুঝতেই পারবে যে আমি কি বলবো। প্রথমত বলি যে আজকের শ্রী পড়ে গেছিলো খাট থেকে, তো ওই জন্য আজকের আমি ডেইলি ব্লগ বানাইনি। শ্রী আমি শ্রীকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডক্টর বলেন যে সব কিছুই ঠিক আছে, কোনো অসুবিধা নেই ওর। ও তখন অল্প একটুই কেঁদেছিল, আমি রান্নাঘরে কাজ করছিলাম আর ও হঠাৎ করে ঘুমের মধ্যেই কীভাবে চলে এসছে আমিও বুঝতে পারিনি। বালিশ রাখা ছিল পাশে, তাও চলে এসছে বালিশের ফাঁক দিয়ে এসে। আমি যখন দেখি ও খুব জোরে কাঁদছে, আমি এসে দেখলাম যে ও বিছানার নিচে পড়ে রয়েছে। তো আমি তাড়াতাড়ি ওকে নিয়ে তারপরে আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো বললো সব কিছুই ঠিক আছে, কোনো অসুবিধা মনে হচ্ছে না ওকে দেখে। আর ওর রুটিন চেকআপও ছিল, তো সেটাও একেবারে করে নিয়েছি। তাও 5-6 দিন আমাকে ডক্টর বলেছেন যে যদি ওর নেচারের মধ্যে কিছু চেঞ্জেস মনে হয়, ও খুব কাঁদছে বা ভমিটিং করছে, ওরকম কিছু যদি দেখা যায় তাহলে আবার চেকআপে যেতে বলেছে, আর না হলে যেতে হবে না, নাহলে সব কিছুই ঠিকই আছে। তো এই হচ্ছে শ্রীর পার্ট। শ্রী এখন ঠিক আছে, এখন ঘুমোচ্ছে, আর তারপরে আর কাঁদেও নি। ওই তখন যা পড়েছিল তখনই যা কেঁদেছিল, ঘুমের মধ্যে পড়ে গেছিল বলে তখনই কেঁদেছিল, তারপর আর কান্না করেনি একবারে। তারপর খেলেছে, খেয়েছে, সবই নর্মাল যেরকম করে সেরকমই করেছে, তো কোনো অসুবিধা হয়নি, এখনও পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবারে যেটাতে আসছি, আমার স্বাদে আমি কী কী পেয়েছিলাম সেই জিনিসগুলো তোমাদেরকে আমি একটু দেখাবো। তো তার জন্য আমি শুরু করছি ফার্স্টে। 7 মাসে আমার শ্বশুর বাড়িতে স্বাদ যেটা নর্মালি হয়, আর 9 মাসে মা একা এসে স্বাদ দিয়েছিলেন, তখন আর কোনো লোকজনকে ডাকা হয়নি, কারণ প্রচুর করোনা ছিল। 7 মাসের স্বাদটাই আমার ফ্যামিলির লোকেদের নিয়েই হয়েছিল, শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে। আর যেহেতু আমি আগে বলেছি যে সেদিনকার দশমী ছিল, দশমীর দিন আমার স্বাদের ডেট পড়ে, তো খুবই কম লোক আসে। ফ্যামিলির যারা নিমন্ত্রিত ছিল তাদেরও অর্ধেক লোক আসতে পারেনি, আর তাছাড়া মার্কেট বন্ধ, মানে সব কিছু বন্ধ দশমীর একটা দিন, তো অনেকেই আসেনি, অনেকে কেনাকাটাও করতে পারেনি। তাও যারা এসে আমার মানে ওই অনুষ্ঠানটাকে মানে এসে আমার মানে সার্থক করেছে, তো তাদেরকে থ্যাংক ইউ। এবার আমি দেখাচ্ছি কী কী আমি পেয়েছিলাম আমার সাথে। তো প্রথমেই আমি সাথে যেটা পরেছিলাম 7 মাসের সাথে, সেটা হচ্ছে এই শাড়িটা পরেছিলাম আমি। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, তো প্রথমে ওইটাই দেখালাম, এটা আমি পরেছি সেদিনই, আমি সাথে দিনই পরেছিলাম। এটা হচ্ছে শাড়ি। আমি নিজেও মানে কেনাকাটা করতে গিয়ে 2টো দোকান পেয়েছি, তার মধ্যে থেকেই আমাকে চুজ করে নিতে হয়েছিল, তো আমিও আমার পছন্দ মতন কিনতে পারিনি। আমারও খুব অসুবিধা হয়েছিল স্বাদের জন্য আমার মানে শাড়ি কিনতে, তো এরকমই শাড়িটা পুরো প্লেন, আর পাড়ের মধ্যে একটু এই যে পাড়টার মধ্যে এই হচ্ছে গোল্ডেন, আর একটু এই ছোটো ছোটো বুটি আছে হলুদ আর আকাশি রঙের এরকম। তো এটা গেল স্বাদের শাড়ি। এবারে যারা নিমন্ত্রিত ছিলেন তাদের মধ্যে দিয়েছে, এটা দিয়েছে আমার পিসি এই শাড়িটা, এই যে এরকম গ্রিন পার আর অরেঞ্জ শাড়ি। আমি এটা আর খুলছি না, এইভাবেই ভাঁজ করা রয়েছে, আমি এগুলো পরিনি। এই শাড়িটা আমার জেঠু দিয়েছিলেন আমাকে, এই শাড়িটাও মানে খোলা আছে কারণ আমার 9 মাসে যখন স্বাদ দেয় মা আমাকে, তখন আমি শাড়িটা পরতে চেয়েছিলাম, তো এটা পরেছিলাম। এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আঁচক, আর এই হচ্ছে বডিটা এরকম ফুল করা। তো এটাও পরা হয়েছে, মানে বাড়িতেই কিছুক্ষণের জন্য পরেছিলাম। এই
এটারও আমি ভাঁজ খুলবো না, পুরো একই রকমই রয়েছে শাড়িটা, হাফ হাফ আছে। এই নিচের দিকে হয়তো এরকম একটু কাজ আর কি, এই যে নিচের দিকটা এরকম কাজ, পুরো শাড়িটাই হচ্ছে এরকম সিল্কের শাড়ি। এই শাড়িটা আমাকে আমার ছোট ননদের বাড়ি থেকে দিয়েছে। এটাও আমার ননদই দিয়েছে, মানে আমার মাসি শাশুড়ির মেয়ে। এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি, এই যে একটাও পরিনি আমি এগুলো, মানে একেই তো লকডাউন, তার মধ্যে স্ত্রী হওয়ার পরে আমার কোথাও বেরোনো হয় না, সেও আবার শাড়ি পরে, মানে আমি ভ্যাকসিন দেওয়া ছাড়া ওকে নিয়ে কোথাও বেরোইনি। এই যে এই হচ্ছে পার, আর এইভাবে স্ট্রাইপ করা আছে, দেখা যাচ্ছে কি না, গ্রিন কালারের শাড়িটা, তার মধ্যে নেভি ব্লু এইভাবে স্ট্রাইপ করা। তো এই একটা, আরও মানে আমার ননদের পিসিরা আর কি, পিসি শাশুড়ি, তো একজন পিসি শাশুড়ি এই যে এটা এই সালোয়ার পিসটা দিয়েছেন আমাকে। এগুলো অন্য প্যাকেটে ছিল, আমি প্যাকেট খুলে রেখেছি। এই যে এটা এটা উপরেরটা, এই যে থ্রি পিস আর কি। এটা প্যান্ট, প্যান্ট প্লেন এরকম ইয়েলো, আর কুর্তার মতোই ডিজাইন আছে দুপাট্টা। এই যে এটা একটা পিসি দিয়েছে, আর আরেকজন পিসি শাশুড়ি, মানে আমার ননদের, আমার নয়, ছোট ননদের পিসি শাশুড়ি এই সালোয়ার পিসটা আমাকে দিয়েছে। মানে যেহেতু কেউ কেনাকাটা করতে পারেনি ঠিক করে, তো যেটাই পেয়েছে হাতের কাছে তাই আমার জন্য নিয়ে এসছে আর কি। আর যেটা হচ্ছে সবচেয়ে পছন্দের গিফট যেটা আমার কাছে, খুবই পছন্দ হয়েছে এটা আমার, সেটা হচ্ছে এই এই সেটটা। এই যে গলায় এরকম সুতোর কাজ, আর পুরো স্লেট কালারের প্লেন কুর্তা, আর তার সাথেই প্লাজো প্যান্ট রয়েছে। এই যে প্যান্ট, এটা আমার বড় ননদ দিয়েছে আমাকে, তো আমার খুবই পছন্দ হয়েছে, এটা ভীষণই পছন্দ হয়েছে আমার। তো এটা মানে দিদি বলেছিল যে তুই বেবি হওয়ার পরে কোনো কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলে এটা পরতে পারবি আর কি, যদি শাড়িতে কমফোর্টেবল না হয় মনে হয় তো তো এগুলো পরতে পারবি। এটা খুবই সুন্দর, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এবারে আসি, আমার মা যখন সাথ দিতে আসে তখন এই শাড়িটা আমার জেঠিমা, আমার সেজো জেঠিমা পাঠিয়েছে মার হাত দিয়ে। জেঠিমাকে বলা হয়েছিল আসার কথা, তো আসতে পারেনি। এই শাড়িটা আমি, তারপরেই শিবরাত্রি ছিল, তো আমার বাড়ির পাশেই একদম মন্দির আছে, তো আমি এটা পরে একটু পুজো দিতে গেছিলাম, সেই জন্য এই শাড়িটাও খুলে মানে খুলে ফেলেছি আর কি। এই হ্যান্ডলুম শাড়ি আছে, পুরো শাড়িটাই এইভাবে প্রিন্ট করা। এটা গেল জেঠিমার শাড়ি, আর মা যেটা আমাকে দিয়েছে, মা আমাকে দুটো শাড়ি দিয়েছে, এই একটা, এই যে এই এরম বর্ডার, এটা কটন, পুরো শাড়িটা প্লেন স্কাই কালারে, আর এইভাবে বর্ডার আছে রকিনা, এইভাবে বর্ডার, আর এই এটা মনে হয় নিচের দিকে, আর এটা মানে আঁচলের কাছে আসবে মনে হচ্ছে এই পাড়টা। এই গেল মার একটা শাড়ি, আর একটা শাড়ি মা দিয়েছে, যেটাও আমার খুব পছন্দ,
মানে আমি একটা গোল্ড বা বেজ কালারের শাড়ি খুঁজছিলাম, তো ওই কথা মনে হয় মাথায় রেখে মা এই শাড়িটা আমাকে দিয়েছে। এই যে অফ হোয়াইট কালার শাড়িটা, আর তার মধ্যে এরকম গোল্ডেন প্রিন্ট করা রয়েছে। ভালো করে বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না। আর নিচে এই যে পাট লাইটের রিফ্লেকশন হচ্ছে, তো এই এটা হচ্ছে ওর আঁচড়। বডিতে এরকম ছোট্ট ছোট কাজ করা আছে, শাড়িটাও খুবই সুন্দর শাড়ি। আঁচড় মানে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি পরতে পারবো এই শাড়িটা। এই দুটো মা দিয়েছে এই শাড়ি দুটো, আর তার সাথে মা আমাকে একটা নোজ পিন দিয়েছে। আমার নোজ পিনও খুব পছন্দ, তো মা আমাকে একটা ছোট্ট নোজ পিন দিয়েছে। এই যে ফুল, মাঝখানে একটা রেড কালারের স্টোন আছে আর চারপাশটা হোয়াইট স্টোন। আর তাছাড়া আরেক দুজন মানে কিছু গেস্ট যারা ছিলেন তারা আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে, যেহেতু এরকম পরিস্থিতি মানে হঠাৎ করেই আমরা ডেট পাই, আমাদের কাছে টাইম খুব কম ছিল, মানে পুজোর ছুটিতে আমরা পুজো কাটাতেও গেছিলাম, ওর মধ্যেই আমাকে সাথ দিতে হতো, তো এই জন্য টাইম খুবই কম ছিল। তার মধ্যে একটাই দশমীর দিনই ডেটটা বেরোচ্ছিল, যেটা মানে ভালো দিন বলতে দশমীর দিনই বেরিয়েছে, তো আমাদেরও কিছু করার ছিল না, ওই দিনই আমাদেরকে সাথ করতে হয়েছে। তার জন্য মানে গেস্টও খুব কম হয়েছে, আমরা নিমন্ত্রণও কম করেছিলাম করোনার জন্য, লকডাউনের জন্য, আর অনেকে আসতে পারেনি, আর যেহেতু দশমী তার জন্যও আসতে পারেনি। তো যারাই এসছে তার মধ্যে থেকে আমার এই যত সামান্য আমার কিছু পাওনা, আর এক দুজন কিছু ক্যাশ দিয়ে দিয়েছিল, বা সেগুলো আর কি করে দেখাবো আমি সেগুলো। এই হচ্ছে আমার সাদের গিফট। তো